ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের নিহতদের প্রত্যেকের পরিবারকে 1.5 লক্ষ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে আমাদের যাত্রী কল্যাণ তহবিল থেকে 1.5 লক্ষ টাকা করে দিচ্ছে। আহতদের চিকিৎসার সব খরচ সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। যারা মারা গেছেন জেলা প্রশাসন থেকে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হবে। সবকিছু জানার পর আমরা বাকি ব্যবস্থা গ্রহণ করব বলেন তিনি। আগুন লাগার কারণ সম্পর্কে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়ে জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আসলে বলতে পারব না কিভাবে কি ঘটনা ঘটেছে। ভোররাত 3টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। ঝালকাঠি দমকল বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত 37 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।